নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিনে আপনার সংসারের সুখ সমৃদ্ধি ফেরাতে আপনি যে কয়েকটি কাজ করতে পারেন, খুব সহজ এবং সাধারণ কয়েকটি নিয়ম বা কাজ। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। শারদীয়া দুর্গা পুজোর পরে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে বাংলার ঘরে ঘরে অনুষ্ঠিত হয় কোজাগরি লক্ষ্মী পূজা। দেবী লক্ষ্মী ধন সম্পদ সৌভাগ্য সমৃদ্ধি সৌন্দর্যের দেবী। বিশ্বাস করা হয় কোজাগরি পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবী মর্তে আসেন তার ভক্তদের আশীর্বাদ করতে। তাই এই তিথিতে যারা রাত জেগে দেবীর আরাধনা করেন, দেবীর আগমনের অপেক্ষায় থাকেন, তারা মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পান। ধন সম্পদ সৌভাগ্যের আশায় কোজাগরি পূর্ণিমায় ঘরে ঘরে মায়ের আরাধনা হয়। আমরা সকলেই চাই মা লক্ষ্মী যেন আমাদের আশীর্বাদ করেন। তবে সারা বছর মায়ের কৃপা পেতে চাইলে কোজাগরি পূর্ণিমার দিনে আপনি লক্ষ্মী পুজোর সন্ধেবেলায় হাতের মধ্যে একটি লবঙ্গ ও এলাচ নিয়ে, একটি লবঙ্গ একটি এলাচ, দেবীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং 108 বার দেবীর মন্ত্র ওম মহালক্ষ্মী দেবী নমঃ জপ করবেন। জপ করা হয়ে গেলে সেই লবঙ্গ এবং এলাচটি এক টুকরো হলুদ কাপড়ে মুড়ে আপনার টাকা রাখার জায়গায় রেখে দেবেন। আপনার জীবনে সারা বছর সমৃদ্ধি বজায় থাকবে। এই দিনে গঙ্গা স্নানেরও বিশেষ মাহাত্ম্য আছে। পূর্ণিমার সময় রাত জাগা অত্যন্ত শুভ বলে বিবেচিত। সারা বছর মা লক্ষ্মীর কৃপা পেতে চাইলে মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণেরও অবশ্যই পুজো করবেন। লক্ষ্মী পুজোয় পদ্মফুল অবশ্যই মাকে অর্পণ করবেন, অপরাজিতা ফুলও মাকে অর্পণ করতে পারেন, এতেও মা খুশি হবেন। কোজাগরি পূর্ণিমায় লক্ষ্মী পুজোর সময় ধানের শীষ পুজোর জায়গায় অবশ্যই রাখবেন। এছাড়াও এই দিনে দেবী লক্ষ্মীর কাছে কড়ি রাখলে সেটি অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে, এটাও মানুষের বিশ্বাস। লক্ষ্মী পুজোর সময় মাটি, কাঁসা, পিতল, তামা, পাথর বা কাঠের বাসন ব্যবহার করবেন। স্টিল বা লোহার বাসন একদমই ব্যবহার করবেন না। কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় তুলসী গাছেরও পুজো করা হয়। এই দিনে তুলসী গাছের পুজো করলে বলা হয় অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিনে বাড়িতে কোনোভাবে ঝগড়া ঝামেলা না হয় সেই দিকে খেয়াল রাখবেন। কোজাগরি পূর্ণিমায় মা লক্ষ্মীকে পায়েস রান্না করে নিবেদন করুন এবং সেই পায়েস পুজোর পরে পরিবারের সকলের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করুন। এতে সংসারের আয় বৃদ্ধি পাবে, অর্থ কষ্ট ঘুচবে, মা লক্ষ্মীকে ক্ষীরের মিষ্টিও দিতে পারেন। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পুজোর পর অবশ্যই ব্রত কথা বা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। পাঠ করার সময় মন যেন চঞ্চল না থাকে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।